হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ফোর নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে তোমাদের সর্বশেষ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার প্রশ্ন তো এর আগে আমি তোমাদের তিনটে মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট করে দিয়েছি শুধু তোমাদের ষষ্ঠ শ্রেণী বলে নয় আমি ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে ক্লাস টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেরই মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু কমপ্লিট করেছি তো প্রত্যেকটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা তোমরা প্লে গিয়েও পেয়ে যাবে তো চলো আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট প্রশ্ন উত্তরে আসবো তো প্রথমে কি বলেছে দেখো একের দাগের সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো তো তোমরা উত্তরগুলো খাতার মধ্যে করবে এবং খাতার মধ্যে কীভাবে করবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো কয়েকটা বলেছে দেখো এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদি মানুষের খোঁজ পাওয়া গেছে এশিয়াতে না পূর্ব আফ্রিকাতে না আমেরিকাতে সঠিক উত্তর হবে পূর্ব আফ্রিকাতে তো এটা তোমরা কিভাবে লিখবে দেখো আমি এখানে লিখেছি যে একের ক তোমরা প্রথমে হেডিং দেবে ষষ্ঠ শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক তো ফোর তোমাদের লেখার দরকার নেই দেখো একের ক বলে আমি কি লিখেছি এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদি মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে দিয়ে পূর্ব আফ্রিকার তলায় ডাক দিয়ে দিয়েছি বুঝতে পেরেছ তারপরে দুই নম্বর দেখো মানে একের ক্ষয়টা দেখো কি বলেছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফাঁসোয়া জারিজ না চার্লস ম্যাসন না দয়ারাম সাহানি তো সঠিক উত্তর হবে যা ফাঁসোয়া জারিজ ঠিক আছে জারিজ তো এটা হচ্ছে সঠিক উত্তর তো তোমরা লিখবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফাঁসোয়া জারিজ গটা কি বলেছে দেখো হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা প্রাক ইতিহাস না প্রা ইতিহাস না ঐতিহাসিক যুগের সভ্যতা না হরপ্পা সভ্যতা হচ্ছে প্রায় ইতিহাস যুগের সভ্যতা তো তোমাদের বইয়ে দেখবে এই লাইনটা দেওয়া আছে তো আমি এই তিনটে উত্তর এইভাবেই লিখেছি দেখতে পাচ্ছ এবার আমরা কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলানোটা দেখব তো তোমরা খাতার মধ্যে এইভাবেই লিখবে কস্তম্ভ এদিকে লিখবে খস্তম্ভ বাম দিক আছে বন্দরনগর বৃহৎ স্নানাগার উঁচু এলাকা তো তোমরা জানো যে বন্দরনগর ছিল লোথাল আর বৃহৎ স্নানাগার আছে মহিঞ্জেদারোয় আর উঁচু এলাকাগুলোকে বলা হয় সিটাডেল ঠিক আছে দুই শয়ে অশি টয় এক ডয় ল সিটারের তো তোমরা তোমাদের উত্তর পেয়ে গেলে এবার আমরা প্রশ্নগুলো আসবো কি বলেছে দেখো তিনের দাগের একটি বা দুটি বাক্যে লেখো কয়েকটা বলেছে দেখো মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষিপণ্য উৎপাদিত হতো দেখো এটার উত্তর আমি লিখেছি দেখো মেহেরগড় সভ্যতায় গম ও জবের পাশাপাশি কার্পাস উৎপাদিত হতো তো তোমাদের এটুকুই লিখতে হবে তারপর কি বলেছে দেখো উপমহাদেশের পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো তো আমরা খাতায় লিখেছি দেখো দেখাচ্ছি লিখেছি আমি তিনের খ বলে পয়েন্ট করেছি প্রশ্নের আমি যে নাম্বারিং সেটা করেছি দিয়ে লিখেছি দেখো উপমহাদেশের পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এমন কয়েকটি স্থান হলো এক নম্বর লিখেছি মধ্যপ্রদেশের ভীমহেটকা তারপরে দুই নম্বর লিখেছি স্পেনের আলতামিয়া তিন নম্বর লিখেছি মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা গুহা তো এই গুহাগুলোর পরিচয় কিন্তু পাওয়া গেছে তারপরে দেখো কি বলেছে তুমি কি মনে করো যে আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন তো এটা উত্তর এবার আমি দেখব দেখো কি লিখেছি আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল বলে আমি মনে করি কি কি পরিবর্তন এসেছিল দেখো এক নম্বর হচ্ছে খাওয়াই অভ্যাস পরিবর্তন খাওয়াই অভ্যাস পরিবর্তন মানুষ কাঁচা খাবার খাওয়ার বদলে আগুনে ঝলসে খাবার খাওয়াই অভ্যাস শুরু করে ঠিক আছে দুই নম্বর হচ্ছে জন্তুর আক্রমণ মোকাবিলার পরিবর্তন মানে কি বলতো ওই আগুন দেখলে জন্তুরা কি হয় পালিয়ে যায় তাই এটাই পয়েন্টে আমরা লিখেছি জন্তুর আক্রমণ মোকাবিলায় পরিবর্তন দেখো জন্তুরা আগুনকে তারপর পেয়ে আসবো আমি আগুনকে ভয় পাই আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করে ঠিক আছে তিন নম্বর পয়েন্ট লিখেছি দেখো শীতের মোকাবিলায় পরিবর্তন আগুনের ব্যবহার জানার ফলে আদিম মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জেলে রাখত তো তিনটে পরিবর্তন তোমরা দেখতে পেলে যে মানুষের ইতিহাসে মানে মানুষের ইতিহাসে জরুরি পরিবর্তনগুলো আগুনের ব্যবহার হওয়ার ফলে তো এটা আর তোমাদের লিখতে হবে তো আশা করছি তোমরা তোমাদের উত্তরগুলো পেয়ে গেলে সঠিক উত্তরগুলো তো তোমাদের যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রেখো আর ভিডিওটা পারলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ